হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। যে সমস্ত ভাই বোনেরা কঠোর পরিশ্রম করছো আবগারি মেন পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্টের ক্লাস করানো হচ্ছে ইংলিশ পেপারের ওপর। ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই তোমরা 30-এর মধ্যে 20+ পেয়ে মেন পরীক্ষা ক্র্যাক করে তোমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন রয়েছে সেটা অবশ্যই পূরণ হবে। ক্লাসটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তোমরা শিখতে পারবে। ওকে, তোমরা জানো যে WPP আরবি কিন্তু ডেট ঘোষণা করে দিয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা নেওয়ার জন্য। তোমাদের যে মেন পরীক্ষা হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে। সেই অনুযায়ী তোমরা কঠোর প্রিপারেশন করতে থাকো এবং ইংরেজিতে দুর্বলতা দূর করার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। আমাদের প্রত্যেকটি মক টেস্টে পার্টিসিপেট করো এবং অনেক কিছু তোমরা শিখো, যার মধ্যে 30-এর থেকে তোমরা 20+ পেয়ে অবশ্যই তোমরা পাস করে নেবে। চলো আজকে মক টেস্ট নাম্বার 39 আলোচনা করবো, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা কিন্তু আজকে 39 মক টেস্ট আলোচনা করব। এটা একমাত্র WPP যারা মেন পরীক্ষা যেসব ভাই বোনেরা দেবে তাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে। ক্লাসগুলো এবং মক টেস্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বিগত বিভিন্ন পরীক্ষা থেকে অনেক কিছু কোশ্চেন এখানে প্রোভাইড করা হয়েছে যা তোমাদের ক্ষেত্রে অনেক কিছু সাহায্য হবে। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো, এখানে কি রয়েছে? এখানে রয়েছে ইরোর। তোমরা জানো যে তোমাদের মেন পরীক্ষায় কিন্তু ইরোর বা স্পটিং, যেটা ইরোর, অবশ্যই থাকবে। তোমাদেরকে ফাইন্ড করতে হবে কোথায় ভুল রয়েছে, ঠিক আছে? কিন্তু তার পরিবর্তে তোমাদের কারেকশন করতে বলবে না, কিন্তু তোমাদের জেনে রাখার জন্য অবশ্যই তোমাদের কারেকশন দেখে নেওয়া উচিত। ওকে, দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে, ভিজিটর্স ওয়ার নট পারমিটেড এন্টারিং দ্য পার্ক আফটার ডার্ক। ওকে, তাহলে বুঝতে পারছো এখানে ভিজিটর্সের কথা বলা হয়েছে। অনেক ভিজিটর্স এসছে, নট পারমিট, তাদেরকে পারমিট দেওয়া হয়নি এন্টারিং দ্য পার্কের মধ্যে আফটার ডার্ক, অন্ধকারে পড়ে। ওকে, তাহলে এটা দেখো এখানে কোথায় ইরোর বা কোথায় ভুল রয়েছে, কোন জায়গায় ভুল রয়েছে সেটা তোমাদের কিন্তু ফাইন্ড করতে হবে এবং সেই অ্যান্সারটা লিখতে হবে। তোমাদের কিন্তু করতে হবে না যে তার পরিবর্তে কোন ওয়ার্ডটা ব্যবহার হবে, সেটা জেনে রাখার জন্য তোমাদেরকে কিন্তু সেটা দেখে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এই কোন পোর্শনে, এই যে সি পোর্শনটা রয়েছে এখানে কিন্তু ভুল রয়েছে। কেন ভুল রয়েছে? কারণ এই যে এন্টারিং রয়েছে এটা কিন্তু জিরেন্ট অনুযায়ী ব্যবহার হয়েছে, এখানে জিরেন্ট হবে না, এখানে টু এন্টার, টু এন্টার। ওকে, কারণ এটা ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা হবে। ওকে, এই যে ভার্ব রয়েছে এন্টার, যে ভার্ব রয়েছে এটা ইনফিনিটিভ হবে, অর্থাৎ এর আগে টু ব্যবহার করে সেটাকে এন্টার, টু এন্টার অবশ্যই করতে হবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু কোনো জায়গার কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে ভার্ব রয়েছে ভার্বটা কিন্তু ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে, দ্য পার্ক, অর্থাৎ এখানে কিন্তু ঢুকতে। তোমরা যদি দেখো এই ঢুকতে, এই ঢুকতে কথার অর্থ কি? ঢোকা, ঢোকা মানে হচ্ছে এন্টার, আর এই যে তয়েকার যুক্ত হবে এটা কিন্তু টু এর ত হয়, ঠিক আছে? দেখতে, যেমন ধরো তোমরা দেখতে পারো দেখতে, এই দেখতে মানে কি? সি মানে হচ্ছে দেখা, সি মানে দেখা। দেখো এখানে দেখাচ্ছি আমরা, সি মানে হচ্ছে দেখা, আর তে তয়কার আছে, তয়কার মানে টু সি হবে। ওকে, তাহলে সি এর আগে আমাকে অবশ্যই টু বসাতে হবে, টু সি মানে হচ্ছে দেখতে, ঠিক আছে? এইভাবে ইনফিনিটিভ করতে হয়। তে যুক্ত থাকলে ভার্বের আগে কিন্তু কি? টু ব্যবহার করতে হবে। দেখো এখানে এন্টারিং রয়েছে, অর্থাৎ ঢুক অর্থাৎ ঢোকার কথা বলা হয়েছে, ঢুকতে, তাহলে টু এন্টার। ওকে, ঢুকতে, পার্কে ঢুকতের কথা বলা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। এইসব জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং বুঝতে হবে। নেক্সট রয়েছে দেখো, দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল অ্যাক্ট অফ ম্যাকবেথ কন্টেন দ্য স্লিপ ওয়াকিং সিন। দেখো এটা তোমরা ভালো করে দেখো কোথায় ভুল রয়েছে, তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু, আগে সাবজেক্টটা দেখো, দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল, অর্থাৎ ফিফথ অ্যান্ড ফাইনাল, অর্থাৎ ফিফথ পাঁচ নম্বর এবং শেষ, ফাইনাল অ্যাক্ট, তাহলে অ্যাক্টারই কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে সাবজেক্টটা রয়েছে, এই যে সাবজেক্ট এটা কিন্তু সিঙ্গুলারে রয়েছে। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এটা কিন্তু কোন পার্সন, এটা থার্ড পার্সনে রয়েছে, অবশ্যই ফিফথ অ্যান্ড ফাইনাল এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি হয় তাহলে তোমরা জানো যে ভার্বের সাথে সবসময় এস বা ইএস যুক্ত করতে হয়। ওকে, তাহলে দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল অ্যাক্ট অফ ম্যাকবেথ, এই কন্টেন রয়েছে, এই কন্টেনের সাথে আমরা এস যুক্ত করে দেব। ওকে, এই কন্টেনের সাথে অবশ্যই আমরা এস কথাটা যুক্ত করব, তাহলে কন্টেন্টস হবে, দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল অ্যাক্ট অফ ম্যাকবেথ কন্টেন্টস দ্য স্লিপ ওয়াকিং সিন। ওকে,
তাহলে বুঝতে পারা গেছে এই জায়গাটা কন্টেনের পরিবর্তে এস যুক্ত করতে হবে, কন্টেন্স হবে, কারণ এটা হচ্ছে একটা সিঙ্গুলার, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই এস বা ইএস ভার্বের সাথে যুক্ত করতে হয়। পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী যে যেটা রয়েছে যে অন অফ দ্য টেরোরিস্ট, অন অফ দ্য টেরোরিস্ট অফ কাশ্মীর ভ্যালি আর শুট ডেথ। তাহলে দেখো এই এখানে দেখো কোথায় ভুল রয়েছে, অবশ্যই তোমরা একবার চেষ্টা করে নাও। দেখো এই যে এখানে অন অফ রয়েছে, অন অফ বা ইচ অফ যদি থাকে তাহলে তোমরা জানো যে তারপরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়, তারপরে নাউন নাউন বা প্রোনাউন কি হয় প্লুরালে হয়, প্লুরালে হয়, কিন্তু তারপরে যে ভার্বটা আসে সেটা কিন্তু ভার্ব কি হয়ে যায়, ভার্ব কিন্তু সিঙ্গুলারে হয়। ওকে ভার্বটা কি হয়ে যায়, ভার্ব সিঙ্গুলারে হয়। তাহলে এই যে অন অফ রয়েছে, তারপরে নাউন বা প্রোনাউন প্লুরালে রয়েছে, তারপরে যে ভার্বটা আসবে সেটা সবসময় সিঙ্গুলার হবে, কিন্তু দেখো যে এই যে ভার্ব রয়েছে সেটা প্লুরালে রয়েছে, তাহলে অবশ্যই এখানে ওয়াজ হবে। ওকে তাহলে সিঙ্গুলার হতে হবে। ওকে আশা করি বুঝতে পারা গেছে, ওয়াজ শুট ডেথ, তাহলে অবশ্যই এটাকে সিঙ্গুলারে হতে হবে, তাহলে এখানে কিন্তু প্লুরালে রয়েছে, তাহলে অবশ্যই এখানে ভুল রয়েছে। ওকে তাহলে এই এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, অবশ্যই এগুলোই মনে রাখতে হবে, এগুলোই থেকে তোমাদের প্রশ্ন আসবে। নেক্সট দেখো পরবর্তী সিনোনিম রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম বা প্রতিশব্দ বা সেম অর্থ তোমাদেরকে দেখতে হবে। কী রয়েছে কমোশন, এই কমোশন কথার অর্থ কী, কমোশন কথার অর্থ হচ্ছে ঝামেলা বা উত্তেজনা। তাহলে এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তার আগে আমরা মানেগুলো জানবো। চেয়ার মানে হচ্ছে আনন্দ উল্লাস, ইমব্যালান্স অমিল, ডিস্টারব্যান্স ঝামেলা, মুভমেন্ট আন্দোলন। তাহলে বুঝতে পারছো কোনটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ডিস্টারব্যান্স মানে হচ্ছে ঝামেলা, এর সঠিক প্রতিশব্দ। পরবর্তী আমরা দেখব ডিনাই, এ ডিনাই কথার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা। ওকে কোনটা তাহলে সঠিক সিনোনিম হবে, অবশ্যই তোমরা চেষ্টা করো, তার আগে দেখে নাও চারটা মানে। রিগেন, রিগেন কথার অর্থ হচ্ছে ফিরে পাওয়া, রিফিউজ অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা, রিপেয়ার মেরামত করা, রিডিউস হার্স করা বা কমানো। তাহলে সঠিক উত্তর তোমরা জেনে গেলে সঠিক প্রতিশব্দটা কী হবে, অপশন বি হবে এর সঠিক প্রতিশব্দ, রিফিউজ। ওকে তারপর অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড আমরা জানব, কি রয়েছে অ্যামিউন, এই ইমিউন কথার অর্থ হচ্ছে নিরাপদ। তার আগে উত্তরের আগে আমরা চারটা মানে জেনে নেব, ফ্রি মুক্তভাবে, ভালনারেবল সুরক্ষিত নয় এমন, পাওয়ারফুল শক্তিশালী, উইক দুর্বল। তাহলে সঠিক এর অপোজিট কোনটা হবে তোমরা ধরে ফেলেছো, সঠিক হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ভালনারেবল সুরক্ষিত নয় এমন। ওকে ইমিউন মানে নিরাপদ আর ভালনারেবল এর বিপরীত শব্দ সুরক্ষিত নয় এমন। ওকে পরবর্তী চলে যাব আমরা ব্লিক, এই ব্লিক কথার অর্থ হচ্ছে বর্ণহীন বা নিরানন্দ। ওকে চারটা মানে আমরা জেনে নেব, তারপরে দেখব কোনটা সঠিক উত্তর হবে, ডাল নিরস বা নিস্তেজ, ডার্ক অন্ধকার, ব্রাইট উজ্জ্বল বা চকচকে, এক্সপোজার প্রকাশ। তাহলে সঠিক উত্তরটা তোমরা জেনে গেছো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্রাইট। পরবর্তী আমরা চলে যাব, চুজ দ্য কারেক্ট ইডিয়ম ফ্রেজেস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ম ফ্রেজেস রয়েছে। দেখো সরি একটু টাইপিংটা মিস্টেক হয়েছে, এগুলোকে ইডিয়ম ফ্রেজেস নয়, এ হচ্ছে অন অড সাব ইনস্টিটিউশন, অন অড সাব ইনস্টিটিউশন। ওকে এগুলো ইডিয়ম ফ্রেজেস নয়, অন অড সাব ইনস্টিটিউশন রয়েছে। কী রয়েছে দেখবো আমরা, এ পার্সন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেবট, অর্থাৎ তার ঋণের টাকা যে পরিশোধ করতে পারে না তাকে তাদের কি বলা হয়, সেটাকে এক কথায় কি বলা হয়। এগুলো আবার বললাম, এগুলো হচ্ছে অনার সাব ইনস্টিটিউশন, অবশ্যই তোমরা দেখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে। এ পার্সন হু হ্যাজ নো মানি, অর্থাৎ মানি দিতে পারে না, টু পে পেড করতে পারে না, কি হিসেবে অফ হিজ ডেট, তার ঋণের টাকা পরিশোধ করতে না পারাকে কি বলে। আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তরটা দেখে না, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ইনসলভেন্ট,
ওকে। দেখো এখানে তোমরা কিছুটা হিন্টস মনে রাখতে পারো। ইনসলভেন্ট, সলভ মানে কি? সলভ মানে হচ্ছে সমাধান করা। সে যে টাকাটা নিয়েছে সেটা টাকা না দিয়ে সে সমাধান করতে পারে না, ইনসলভেন্ট, তাহলে সমাধান করতে পারে না, সলভ। আমরা এখানে মনে রাখবো SOLVE, সলভ, সলভ থেকে আমরা মনে রাখবো সলভ মানে সমাধান। তাহলে সে অবশ্যই টাকার সমাধান করতে পারে না, এই কারণে মানে টু পে অফ হিজ ডেট, তার ঋণের টাকা শোধ করতে পারে না বলে এটা হচ্ছে ইনসলভেন্ট। সলভ মানে হচ্ছে সমাধান করতে পারে না, ওকে। এক্ষেত্রেও তোমরা এইভাবে মনে রাখতে পারো। এ নাম্বার অফ শিপস, অর্থাৎ শিপস মানে হচ্ছে জাহাজের একটা নাম্বার, অর্থাৎ একে কি বলা হবে? আচ্ছা ওর উত্তর হয়ে গেছে তোমাদের, সঠিক উত্তরটা দেখে নাও। অপশন এ হবে সঠিক উত্তর, ফ্লিট, অর্থাৎ নৌ শক্তি যাকে বলে, নৌ শক্তি। শিফট মানে হচ্ছে নৌ শক্তি, ওকে। পরবর্তী চলে যাব। প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজ, প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজ, তাদেরকে কি বলা হয়? যারা রিফিউজরা যেখানে থাকে তাদেরকে কি বলা হয়? ওকে, ক্লাসের উত্তর হয়ে গেছে, সঠিক উত্তরটা দেখে নাও। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাজিউম। পরবর্তী আমরা চলে যাব 11 নম্বরে। এগুলো কিন্তু ইডিয়ম ফ্রেজ, ওকে, ইডিয়ম ফ্রেজেস রয়েছে এগুলো। টু ডক্টর দ্য অ্যাকাউন্টস, এর সঠিক উত্তর কি হবে অবশ্যই তোমরা চেষ্টা করো, প্রত্যেকে দেখো। টু ডক্টর দ্য অ্যাকাউন্টস, সঠিক উত্তর হয়ে গেছে, সঠিক উত্তরটা দেখে নাও। অপশন ডি হবে এর সঠিক উত্তর, টু ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্টস। পরবর্তী, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রাখো, এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক রয়েছে। তোমাদের ইডিয়ম ফ্রেজেস এইভাবে অনেক সময় তোমাদের পরীক্ষায় দিতে পারে, যে এইভাবে একটা সেন্টেন্স দেবে, তার আন্ডারলাইন করে দেবে বা বোল্ড করে দেবে, ঠিক আছে, সেখান থেকে তোমাদেরকে দেখতে হবে। টার্ন ডাউন, তাহলে এই টার্ন ডাউনের তোমাদেরকে ইডিয়ম ফ্রেজেসের যে মিনিং সেটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে, চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে দেওয়া হবে। এইভাবেও তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বা অনেক সময় আসে, ঠিক আছে, এইভাবেও তোমরা হ্যাবিট করতে থাকো, ওকে। তাহলে সঠিক উত্তরটা দেখে নাও, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, রিফিউজড, ওকে। টার্ন ডাউন মানে হচ্ছে রিফিউজড। নেক্সট হয়েছে টু বি অল অ্যাট সি, টু বি অল অ্যাট সি, এর মিনিং কি? এর মানেটা অবশ্যই তোমরা জেনে জানবে, কেননা এটা কিন্তু রিপিট হয়েছে, এর আগে অনেকবার বিভিন্ন মক টেস্টে আলোচনা হয়েছে, সেগুলো আমরা অনেকটা আলোচনা করার চেষ্টা করি যেন তোমাদের অনেকটা রিভাইজ হয়, ওকে। আশা করি উত্তরটা তোমাদের হয়ে গেছে, এর সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অপশন বি, লস্ট অ্যান্ড কনফিউজড, ওকে। পরবর্তী চলে যাব, কী রয়েছে এখানে দেখো, ভয়েস চেঞ্জ রয়েছে, দে উইল ডিমোলিশ দ্য এন্টায়ার ব্লক, অবশ্যই ভয়েস চেঞ্জটা তোমরা পারবে, প্রত্যেকে চেষ্টা করো। আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তরটা দেখে না, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, ওকে। দেখো এই যে এখানে রয়েছে দ্য এন্টায়ার ব্লক, এটা কিন্তু প্রথমে তোমরা জানো যে সাবজেক্ট অনুযায়ী বসে যায়, তারপরে এটা যেহেতু ফিউচার টেন্স, ওই কারণে ফিউচার টেন্সে যদি থাকে তাহলে যে অক্সিলারি ভার্ব থাকবে উইল, এর পরে কিন্তু বি কথাটা যুক্ত হবে। তোমরা এর আগে অনেক দেখেছো যে যদি কন্টিনিউয়াস থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে এই বিং কথাটা কিন্তু যুক্ত হয়, আর যদি পারফেক্ট থাকে তাহলে এই বিনটা বিন হয়ে যায়, বিংটা কী হয়ে যায়, বিন হয়ে যায়, ঠিক আছে। এইসব জিনিস তোমাদেরকে কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মনে রাখতে হবে প্যাসিভ করার সময়। তাহলে এখানে উইল রয়েছে, তাহলে উইলের পরে অবশ্যই বি যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে ভার্ব রয়েছে, এই ভার্বের অবশ্যই তোমরা জানো যে থার্ড ফর্মটা বসে, তারপরে এই অ্যাক্টিভের যে সাবজেক্ট, সাবজেক্টটা কিন্তু এখানে বসে যায়। সাবজেক্ট বসার আগে তোমাদের মনে রাখতে হবে যে যদি প্রোনাউন হয়, সাবজেক্ট যদি অ্যাক্টিভের প্রোনাউন হয় তাহলে সেটা কিন্তু প্যাসিভে প্রোনাউন কিন্তু চেঞ্জ হয়, কিন্তু নাউন যদি হয় তাহলে প্যাসিভ করার সময় সেটাকে চেঞ্জ করতে হয় না, নাউনে যা থাকে তাই কিন্তু বাই হয়ে বসাতে হয়, ওকে। প্রোনাউন থাকলে অবশ্যই চেঞ্জ হয়েছে, দেখো দে ছিল দেম হয়েছে, ওকে, এইভাবে তোমাদেরকে বুঝতে হবে। পরবর্তী দেখো, এটা অবশ্যই তোমরা পারবে, মাহমুদ গেভ মি এ পেন, মাহমুদ গেভ মি এ পেন, অবশ্যই তোমরা প্রত্যেকে দেখো, প্রত্যেকে কিন্তু তোমরা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করো, কারণ মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলোই থেকে আসবে এবং এগুলো খুব সহজ, এই ধরনের অনেক তোমরা মক টেস্টে করেছো, আশা করি তোমরা উত্তরটা দিয়েছো। এর সঠিক উত্তরটা দেখে নাও, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ওকে।
কারণ এটা দেখো, এই যে গেভ রয়েছে, মাহমুদ গেভ মি এ পেন, তাহলে এটা কিসে রয়েছে? এটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে, সিম্পল কিসে রয়েছে? পাস্টে রয়েছে। ওকে, সিম্পল পাস্ট থাকলে এটাকে যদি প্যাসিভ করা হয় তাহলে তোমরা জানো যে এই ওয়াজ বা এই ওয়ার, এই অক্সিলারি দুটো যোগ করতে হয়। ওকে, তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, আই ওয়াজ। তাহলে এই মি এর পরিবর্তে তোমরা জানো যে এখানে আই বসে যাবে প্যাসিভ করার সময়, তারপরে আয়ের পরে তোমরা জানো যে এখানে ওয়াজ বসবে। ওকে, আই ওয়াজ গিভেন, এই যে গিভ রয়েছে এটা সেকেন্ড ফর্ম রয়েছে ভার্বের, এটা কি হয়ে যাবে, গিভেন হয়ে যাবে, থার্ড ফর্ম হয়ে যাবে এ পেন বাই। এই যে নাউন রয়েছে, নাউন কিন্তু দেখো এখানে বাই হয়েছে কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, নাউনের চেঞ্জ হবে না, কিন্তু এখানে যদি কোনো প্রোনাউন থাকতো তাহলে প্যাসিভ করার সময় বাই হয়ে এটা চেঞ্জ হতো, কিন্তু নাউন থাকলে কোনো সময় চেঞ্জ হবে না। ওকে, বুঝতে পারা গেছে? চলো পরবর্তী দেখবো আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কী রয়েছে দেখো, দেয়ার উইল বি এ রাশ ফর সিটস হোয়েন দ্য ট্রেন, ঠিক আছে, দেয়ার উইল বি এ রাশ ফর সিটস হোয়েন দ্য ট্রেন। তাহলে এইখানে, এখানে তোমরা ভালো কথা, ড্যাশের এখানে চারটার মধ্যে কোন উত্তরটা সঠিক হবে, এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স যদি হয় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে দুটো ক্লজ থাকে, একটা মেন ক্লজ আর একটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, ঠিক আছে। তাহলে মেন ক্লজ যদি এখানে কোন টেন্সে রয়েছে, এই যে মেন ক্লজ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কিসে রয়েছে, এটা সিম্পল ফিউচারে রয়েছে। সিম্পল ফিউচার যদি মেন ক্লজ থাকে তাহলে কন্ডিশনাল যে ক্লজটা, অর্থাৎ যে অবস্থাটা বোঝানো হচ্ছে যে ক্লজে, সেটা কিন্তু অবশ্যই সেটাকে সিম্পল প্রেজেন্টে হতে হবে। ওকে, অবশ্যই যে এই যে কন্ডিশনাল ক্লজ, দ্যাট ট্রেনের পর থেকে কন্ডিশনাল যে ক্লজটা, এটা কিন্তু অবশ্যই এটাকে প্রেজেন্টে হতে হবে, কারণ এই যে মেন ক্লজ রয়েছে এটা কিসে রয়েছে, ফিউচারে রয়েছে, এটা অবশ্যই ফিউচারে রয়েছে, তাহলে এটা অবশ্যই এটাকে প্রেজেন্টে হতে হবে। ওকে, অবশ্যই প্রেজেন্ট হতে হবে। তাহলে দেয়ার উইল বি এ রাশ ফর সিটস হোয়েন দ্যাট ট্রেন, তাহলে এই চারটার মধ্যে কোনটা একটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অবশ্যই তোমরা দেখো, অবশ্যই পেরে গেছো, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে, বারবার বলছি এটা সিম্পল প্রেজেন্টে, কারণ এটা সিম্পল ফিউচার আছে ওই কারণে সিম্পল প্রেজেন্টে হবে। অবশ্যই তোমরা সঠিক উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও, এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অ্যারিবস, অ্যারিবস হচ্ছে এর সঠিক, এখানে অ্যারিবস হবে। ওকে, অ্যারিবস ওটা, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। ওকে, চলো পরবর্তী দেখবো, দ্য চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স টু ব্লেম ফর দিস মিসফরচুন। দেখো এটা অবশ্যই তোমরা কিন্তু পারবে, কারণ অনেক ইরোর কারেকশানে কিন্তু এগুলো করানো হয়েছে। দেখো তোমাদের বলে রাখি, দ্য চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স, চেয়ারম্যানের সাথে মেম্বার্স আছে, চেয়ারম্যানের সাথে মেম্বার্স আছে, এবং তার মাঝে কি রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে অ্যালং, তাই অ্যালং উইথ, উইথ, তারপরে টুগেদার, টুগেদার যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা জেনে রাখো, এর আগে অনেকবার বলা হয়েছে যে ভার্বটা হবে, অক্সিলারি ভার্ব হবে, সেটা হয়ে যাবে সিঙ্গুলার, তাহলে এখানে অবশ্যই সিঙ্গুলার হবে। ওকে, দ্য চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং, অ্যালং উইথ, টুগেদার যদি থাকে তাহলে তারপরে কিন্তু অবশ্যই কী হবে, সিঙ্গুলার হবে, তাহলে এর সঠিক উত্তর কী হবে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ এখানে কিন্তু ইজ হবে। ওকে, কী হবে, সিঙ্গুলার হিসাবে ইজ বসবে, দ্য চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স ইজ টু ব্লেম ফর দিস মিসফরচুন। ওকে, তাহলে বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখবো, দেখো মোস্ট ইম্পর্টেন্ট এটাও টপিক যেটা রয়েছে, যে তোমাদেরকে দেখতে হবে সঠিক বানান কোনটা হবে, অবশ্যই তোমরা চেষ্টা করো, আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, সঠিক উত্তরটা দেখে না, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, লিসেন, LISTEN, লিসেন। ওকে, তারপরে দেখো ডিজিজ, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই খুব তাড়াতাড়ি দেখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, উত্তর আশা করি হয়ে গেছে, এর সঠিক উত্তরটা হয়ে যাবে কি, অপশন নাম্বার, আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, এর সঠিক উত্তরটা দেখে না, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ডিজিজ। ওকে, এই বানানটা হবে সঠিক। নেক্সট রয়েছে দেখো প্রভাব রয়েছে, কোনটা সঠিক প্রভাব হবে, অবশ্যই তোমরা চেষ্টা করো,
হয়ে গেছে তোমাদের উত্তর? দেখে নাও এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি, আফটার ক্লাউড কামস ফেয়ার ওয়েদার। ওকে, কারণ দুঃখের পরে সুখ আসে, আফটার ক্লাউড কামস ফেয়ার ওয়েদার, দুঃখের পরে সুখ আসে। ওকে, আজ ছিল এই ছিল লাস্ট কোশ্চেন এই পর্বের মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট। অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই ধরনের প্রত্যেক দিন মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই তোমরা একটা লাইক করিও। ওকে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, কারণ যখনই আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ মক টেস্ট তোমাদের জন্য প্রোভাইড বা পোস্ট করব, তার নোটিফিকেশান অবশ্যই তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে এবং তোমরা সবার থেকে সামনের সারিতে এগিয়ে থাকবে। কারণ বর্তমান সময়ে বুঝতে পারছো যে তোমাদের মেন যে পরীক্ষা অনেক দিন পাওয়া গেছে, তাহলে কম্পিটিশনও খুব ভালো হবে এবং স্কোর যাই হোক না কেন কম্পিটিশন হার্ড হবে, কোশ্চিন হার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তোমরা ইংরেজিতে পারদর্শী হওয়ার জন্য বা দুর্বলতাকে দূর করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, এবং প্রত্যেক দিন ইংরেজি ক্লাসের যে মক টেস্ট রয়েছে অবশ্যই দেখতে থাকো। ধন্যবাদ।